2019 সনের প্রিয় এসএসসি পরীক্ষার্থী, আমার অনেক শুভেচ্ছা এবং প্রীতি নাও। এবারে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে পরীক্ষার প্রস্তুতি বিষয়ে আলোচনা করব। আমি এটিকে দুটি ভাগে ভাগ করেছি। প্রথম পর্বে থাকবে পরীক্ষার পূর্ব প্রস্তুতি এবং পরের ভাগে থাকবে পরীক্ষা যখন তুমি দিচ্ছ সেই সময়কার প্রস্তুতি। আমি এবার প্রথমে আসি পরীক্ষার পূর্ব প্রস্তুতি বিষয়ে। পূর্ব প্রস্তুতিতে যে বিষয়গুলো খেয়াল রাখবে তা হলো, এক, উত্তরটি পড়া শেষে লিখতে হয়, ভুল অংশটি চিহ্নিত করে তা পুনর্লিখনে সঠিক হয়ে যায়। দুই, ভুল বানানের ক্ষেত্রে সঠিক শব্দটি একাধিকবার লিখলে তার শুদ্ধতা উজ্জীবিত হয়। তিন, পড়া শেষ করা মাত্রই তার রিভিশন দিলে খুব ভালো হয়। চার, একটি বিষয় পড়া শেষ করে 5 মিনিট বিরতি দিলে অপর পাঠ্যে যেতে ভালো হয়। তোমার পড়া তুমি অবশ্যই মনোযোগ এবং আত্মবিশ্বাসের সাথে করবে, তুমি পারবে, এই পজিটিভ মনোভাব সর্বদাই পোষণ করবে। ৬, বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ বইটি খুঁটিয়ে পড়তে হবে। কিছু অংশ যেমন কারক, সন্ধি, সমাস, বাক্য, প্রত্যয় ইত্যাদি বুঝতে হবে। অপরদিকে বিপরীত শব্দ, সমার্থক শব্দ, পারিভাষিক শব্দ, বাগধারা ইত্যাদি তোমাকে অনেকখানি মুখস্থ নির্ভর হতে হবে। রচনামূলক অংশ লিখে অনুশীলন করতে হবে। টিভি, নেট, মোবাইল, ফেসবুক ব্যবহার করা থেকে দূরে থাকবে। এবারে আসি আমরা পরীক্ষা চলাকালীন প্রস্তুতি। এক, উত্তরপত্রের উপরের অংশ 2 ইঞ্চি বাদ দিয়ে মার্জিন করবে। ঠিক তেমনি উত্তরের বাপাশের অংশ 1.5 ইঞ্চি বাদ দিয়ে মার্জিন টানতে হয়। 1 নং প্রশ্নের উত্তর একটু বড় করে ঠিক মতো লিখে তাতে আন্ডারলাইন দেওয়া প্রয়োজন। উত্তরের শুরুতে প্যারা মেনটেন করতে হয়। উত্তর লেখা শেষ হলে এন্ডিং লাইন অর্থাৎ সমাপ্তি রেখা টানতে হয়। উত্তরের হস্তাক্ষর অবশ্যই স্পষ্ট ও পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। উত্তরের ভাষা হবে সহজ সরল এবং প্রাঞ্জল। 7, বানান হবে নির্ভুল। 8, উত্তরে কাটাকাটি বর্জন করতে হবে। 9, কোনো শব্দ কাটতে হলে তা একটানে শব্দের পেট বা মাঝখান বরাবর কেটে দিতে হয়, এক্ষেত্রে এই বিশেষ চিহ্নটি ব্যবহার করলে ভালো হয়। 10, যতিচিহ্নের সঠিক ব্যবহার করতে হয়, বিশেষত কমা এবং পূর্ণচ্ছেদ চিহ্ন যেন শব্দের বর্ণের আকার অনুযায়ী হয়। অনেকের উত্তরে দাঁড়ি চিহ্ন ছোট হয়ে কমা বা ফুল স্টপ হয়ে যায়, যা অনাকাঙ্ক্ষিত। সবচেয়ে জানা এবং ভালো উত্তরটি সবার আগে লিখতে হয়। অনুচ্ছেদ, প্রতিবেদন, ভাব সম্প্রসারণ যার মূল উদ্ধৃতাংশ এবং প্রবন্ধ রচনার শিরোনাম লিখতে হয়। কোনো উত্তরকেই কম গুরুত্ব ভাবা বা বাদ দেওয়া যাবে না। এক্ষেত্রে কোনো উত্তর যদি তোমার কমন না পড়ে তাহলে তুমি যে শ্রেণীকক্ষে শিক্ষক যা বলেছেন এবং তুমি যা পড়েছ তা স্মরণ করে সেই উত্তরটি অবশ্যই লিখবে। সময় বিভাজনের ক্ষেত্রে পরিকল্পনা প্রয়োজন। এক্ষেত্রে একটি নমুনা দেয়া যেতে পারে, যেমন অনুচ্ছেদ 20 মিনিট, পত্র 18, সারাংশ বা সারমর্ম 20, ভাব সম্প্রসারণ 20, প্রতিবেদন 22, প্রবন্ধ রচনা 45, রিভিশন 5 মিনিট, নৈর্ব্যক্তিক 30 মিনিট, সর্বমোট 180 মিনিট অর্থাৎ 3 ঘন্টা। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, তোমরা যদি সব বিষয়গুলো মেনে চলো তাহলে তোমাদের ফলাফল খুবই ভালো হবে। আমি আবারও বলছি যে পরীক্ষার যে পূর্ব প্রস্তুতি এবং পরীক্ষা চলাকালীন যে প্রস্তুতি এটি খুবই গুরুত্বপূর্ণ, যা তোমার পরীক্ষার ভালো ফলাফলের ক্ষেত্রে খুবই সহায়ক ভূমিকা পালন করবে। তোমাদের সাফল্য কামনা করছি।